হাই, সকালবেলায় চলে এসেছি। দেখো আমি আমার শখের গাছগুলোকে বার করছি, এখন বাইরে দিয়ে দিই, দিনের বেলাটায়, সন্ধ্যাবেলা আবার ঢুকিয়ে দিই রুমের মধ্যে। তো এখানে কি গাছ এটা আমার ঠিক জানি না, তবে কুড়ি ধরেছে। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর ওই পাশের গাছটা এটা বিন্দুজালং থেকে নিয়ে এসেছিল বর, 50 টাকা নিয়েছিল। আর হচ্ছে মানি প্ল্যান্ট আছে, আর ছাদেও কিছু গাছ রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সিজা ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। তো ইন্ট্রোটা এতটা লেট করে দিচ্ছি, এখন বাজে সকাল 9টা, আর অনেকটা লেট করে আমরা এখন বাজারে যাচ্ছি। এইবার কোচবিহারে এসে ফার্স্ট টাইম বাজার বেরোচ্ছি। এই কদিন ঘরেই ছিলাম, ওই বাজার যেত টুকটাক। তো ভাবলাম সোয়েটার পরে বেরোই, পড়লাম, তাও দেখছি গরম করবে, হয়তো বাইরে রোদও উঠতে গেছে, তাই স্টোলটা নিয়েছি শুধুমাত্র। তো চলো বাজার যাই। আর আজকে স্যাটারডে, বড়ের অফিস ছুটি, বাজার থেকে কী কী নিয়ে আসি চলো দেখি। একটু ভাবছি চুনো চানা মাছ নিয়ে আসবো, আর কিছু টুকটাক সবজি দেখতে থাকো, আর নতুন রকমের একটা ডিশ করবো আজকে, সেটাও শেয়ার করবো, তার জন্য কন্টিনিউ করো। আর আমরা নতুন বাজার পৌঁছে গেছি, আর বড় এটিএমে ঢুকেছে, আমি বাইরে ওয়েট করছি ওর জন্যে। তো কোচবিহারের বাজার এই 9টা থেকে শীতকালে স্টার্ট, মানে এখন সবে সব লোকজন বাজার করতে আসছে, কিন্তু আমাদের ওখানে বাজার অলরেডি হয়ে যায় এতক্ষণে। যাই হোক, বাজার টাজার করি। আর কি আজকে নতুন একটা মেনু থাকছে স্পেশাল ডিশ, তো সেটা দেখতে পাবে চলো। কোচবিহারের লাল শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, শুধু আমার না, আমার বরেরও। কারণটা বলি, আমাদের ওদিকে লাল শাক কচি পাওয়া যায়, বাট বড়ও পাওয়া যায়, মানে লাল শাকের যে ডাঁটাগুলো সেগুলো একদম শক্ত, বাদ দিয়ে দিতে হয়। আর এখানকার লাল শাক এত কচি হয় যে তুমি রান্না করবে আর পুরো গলে যাবে, মানে দেখতেই পারবে না শাক এরকম। আর খেতেও টেস্টি হয় কিন্তু কচি থাকা অবস্থাতে। আর সমস্ত শাকই, যেহেতু উত্তরবঙ্গ গাছপালা বেশি, শাকও প্রচুর বেশি। আর খুবই ভালো লাগে যে এখানকার শাকগুলো এত ফ্রেশ দেয়। আর বাজার করা, আগেকার দিনে বাজার করা মানে ছিল মেয়ে মানুষে বাজার যাচ্ছে, বিশাল কিছু সেটা একটা। বাজার করেছি, রান্না করেছি, আগেকার মেয়ে মানুষরা বলে। তো এখনকার মেয়ে মানুষরা বাজার করতেও এক্সপার্ট, রান্নাবান্না করতেও এক্সপার্ট, এবং নিজের জব, নিজের কাজ সমস্তটা করতেই এক্সপার্ট। তো আমার কিন্তু এই বাজারটা কোনোদিন আমি ছাড়তে পারবো না। আজকে যে অভ্যাসটা তৈরি হলো, হয়তো কোনো সময় যদি আমি কোথাও গিয়ে নাও করতে পারি, বাট এই ভালোবাসাটা থেকেই যাবে বাজারের প্রতি। আমি বাজার আসতেও পছন্দ করি এবং বাজার করতেও পছন্দ করি। তো এখন সবজি বাজার থেকে চলে এসেছি মাছের বাজারে। সবজি আরও কিছু নেব, বাট মাছটা আগে নিয়ে নিই। ভেবেছিলাম একটু গলদা চিংড়ি খাবো, তা এই বাজারে গলদা চিংড়িটা খুব একটা ভালো হবে না, বড় বাজারে যেতে হবে গলদা চিংড়ির জন্য। আর এটা মনে হয় ডাঁড়কে মাছ আমার যতদূর মনে হলো, ওটা আমি বরকে বলছিলাম, তো বর তখন কি বলেছিল আমার ঠিক এখন মনে পড়ছে না। বাট আমরা কি মাছ নিই চলো দেখতে থাকো। মাছ নেওয়া হয়ে গেছে মাছের বাজার থেকে, এখন চলে এসেছি দাদার দোকানে। তো এই দাদার ঘটনাটা বলি, এই দাদা আর কাকা যাকে বলি, সবজির দোকান যিনি, অপোজিট সাইডেই থাকেন উনি। বর হচ্ছে বিয়ের আগে এই দোকান থেকে আনাজগুলো কিনতো, শুধু বর নয়, মানে বড়রা, ফ্রেন্ডরা, বরের সমস্ত ফ্রেন্ডরা সবসময় এক জায়গায় থাকতো, তো তখন সবাই আনম্যারেড ছিল। তো তখন এই দাদার দোকান থেকেই সমস্ত জিনিস কিনতো, তারে নগদে সময় বিশেষে দিয়ে দিতে পারতো। আর ওই কাকার দোকান থেকে সবজি কিনতো, সেই থেকেই আমার বরের কাছে ওটা স্পেশাল। শুধু বরে না, বরের বন্ধুরা যারা থাকতো একসাথে, দাদার কাকা, তো আমিও এসে সেখান থেকে স্টার্ট করেছি দাদার কাকা বলা। ওখান থেকেই আমরা বেশিরভাগ জিনিসপত্র কিনি, আর বিশ্বস্ত সব থেকে বড় কথা যেটা। তো এখন বাইরের দিকে একটু সবজি কেনার জন্য চলে এসেছি, আর বাজারে আসবো, ফুল নেব না সেটা তো হয় না। তো ফুল নিতে আমি চলে গেছি, বরের হাতে মাছ আছে যেহেতু, তাই বরকে ফুলটা দেবো না, আমার হাতে কিছু জিনিস আছে আর আমি ফুলটা নিয়ে নেবো এখান থেকে। তো এবার বাড়ি চলে যাবো, অনেকটাই সময় পার হয়ে গেছে বাজার করতে করতে, রান্নাবান্নাও তো করতে হবে। বাজার করা কমপ্লিট, এখন হচ্ছে বাজার নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আজকে কম বাজার হয়েছে, হাতে ওয়েট কম, তাই বড় টোটো করে নিয়ে আজকে কিপটে মানুষ, মানে বাজারের ভারী নাই ব্যাগ, তাই
অটো রাখতে হবে না, বাড়ির সামনে চলে এসেছি। তো বাড়ির পাশের গলিতেই আছি, এখনই পৌঁছে যাওয়ার সময় হচ্ছে, 10:10 বাজে, অনেকটা টাইম চলে গেছে। গিয়ে খাওয়া দাওয়া করে রান্না শুরু করতে হবে, চলো বাড়ি যাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে দেখো, এটা দেখাতে স্কিপ করে গেছি, কাকার দোকান থেকে আবার রুটি নিয়ে এসেছি। মানে যিনি রুটি তৈরি করেন ওনাকেও কাকাই বলা হয়, উনি যেহেতু মধ্যবয়স্ক, আর উনি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমি যে ভিডিও করছি করতে দেবে না, আমি কত সুন্দর করে সাজিয়েছি তাই না। তো আলুর তরকারি দিয়েছিল আর ডিম সেদ্ধ আমি করে নিয়েছিলাম, আর বোদেটাও ছিল। তো এইসব সবজি বাজার করেছি, শিম কিনেছি গাদা গাদা, আর মটরশুঁটি, আর মাছটা বর কিন্তু হেভি বাজতে পারে, তাই বরকেই আদর করে মাছটা বাজতে দিয়েছি। এটা নিয়ে আবার কেউ যেন খারাপ কিছু ভেব না, সংসারে দুজন মানুষ, দুজন একসাথে কাজ করতে হয়, এটুকু মাথায় রেখে চলবে। যাই হোক, এই দেখো আমার নতুন ডিশের জন্য তৈরি হয়ে গেছে সমস্ত কিছু, মানে তৈরি হয়নি, কাটাকুটি হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর বর এখন লাল শাকটা কেটে কুটে দিচ্ছে, কারণ সময় ঘড়ির কাঁটা ঘর 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 করে এগিয়ে যাচ্ছে। মানে কি বলবো, ঘর ঘর করে বলবো না কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, অলরেডি 11:30-12 বাজতে যাচ্ছে, আর তারপরে স্নান করতে বড্ড লেট হয়ে যায়। এই যে মাছ ভাজা চলছে, মাছ তো বাছা হয়ে গেছে, আর মাছ বাছাটা পর্যন্তই ওকে দিই, ধোয়াটার দায়িত্ব আমিই নিই, কারণ ও ভালো করে খুব একটা ধুতে পারবে না, এই ভয়েই আমি ওকে দিই না ধুতে। আর এই যে মাছ ভাজা, মানে আমার বিড়াল, ঘরেটা আমার বিড়াল বলতে পারো, পেঁয়াজ কেটে আহা, চোখ দুটো দিয়ে জল পড়ছে, খুব কষ্ট। যাই হোক, টমেটো, জিরে, গোটা জিরে আর লঙ্কা পেস্ট করে নেবো, আর এখানে মাছ দিয়ে কি হচ্ছে দেখো। আর এখানে হচ্ছে কাজু, পোস্ত সমস্ত কিছু বাটা আছে, গ্লাসে দুধ আছে। তো কী কী রেসিপি হচ্ছে সেটা একটু পরেই আমি তোমাদের বলছি, এখন হচ্ছে এই মাছের হাতা চচ্চড়ির মতো এটা একটু করে নিলাম পেঁয়াজ দিয়ে। এই দেখো, সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছে, এখানে ন রকমের সবজি আছে কিনা বলতে পারছি না, বাট গুনে তোমরা দেখে নিও পরে। তো এটা নবরত্ন বানাচ্ছি, আর ওই কাপে কিন্তু মশলা আছে, হরলিক্স নাই, কেউ ভুল ভেব না। আর এই পনিরগুলো যে কি বাজে দিয়েছে নাকি, কোন দিক দিয়ে কোথায় ছিল, রান্না বান্না প্রায় শেষের দিকে, এখন হচ্ছে আলু দিয়ে, বেগুন দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি হচ্ছে। ওটা খুব স্পেশাল, মানে একটা ঘ্যাট, মানে যেটা স্পেশাল বানাবো বলেছি ওটা নয়, ওটা আলাদা জিনিস, ওটা বানানো হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। আর ফাইনাল লুক কেমন হয়েছে দেখাচ্ছি। আজ স্যাটারডে, আমাদের ছিল না মঙ্গলবার জঙ্গল সাফারির দিন, তো স্যাটারডে জঙ্গল সাফারির দিন, এই যে তো প্রচুর জঙ্গল হয়ে গেছে আশেপাশগুলো, কারণ বাড়িতে ছিলাম না অনেক কদিন, আর ও একা ছিল, এসব করতো না। তো আমি বলছি যে জানলার ধারে জঙ্গল হয়েছে, যদিও শীতকাল অসুবিধা খুব একটা হয় না, কিন্তু তবুও দেখতে খারাপ লাগে যেহেতু আমরা এখানে থাকি। তাই ওকে বললাম পরিষ্কার করে দাও, তো বাচ্চা দুটো এসে ওরা বলছে আমি দেবো, ঝাড় দিয়ে দিতে হবে পরিষ্কার করে। তো ওই গাছগুলো করছে, আর আমি ঘরে এখন ধোয়া মাজা করবো, আর দুপুর 12:30 মতো বেজে গেছে। আর যে ফুল গাছটা কিনেছি কি সুন্দর কুড়ি হয়েছে দেখলেই তো তোমরা সকালেও দেখালাম। ঘড়িতে এখন 1:45 মতো বাজে দুপুর। এই দেখো, এই জাস্ট স্নান করে উঠলাম, শ্যাম্পু করলাম, আমি বুঝতে পারলাম না যে আজকে এতটাই লেট হয়ে গেল কেন, কারণ বাজার যেতে একটু লেটই হয়েছিল ঘুম থেকে উঠতে, তো একেবারে সব কিছু লেট হয়ে গেছে। এবার রান্না নতুন ডিশটা করতে গিয়ে একটু লেট হয়েছে, তো মানে পুরো দম লেগে গেছে, মানে উঠেই অন ক্যামেরাতে এসছে, এত ঠান্ডা ঘুরছে এই টাইমে আমার। আর বর গাছে ছাদে মেলতে এখন ঠাকুরটাকে দেবো, তারপর খেতে বসে পড়বো, আর শীতকালের বেলা জানোই তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, চুল শুকাবে না, খেয়ে দিয়ে ছাদে যাবো, কারণ এদিকে তো রোদই পড়ে না। তো এখন
চলো পরে আবার দেখাচ্ছি। আমার কচি কলা পাতা প্লেটটাতে আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি স্যালাড, আর এই যে খাবারের মেনু, পাঁপড়, মাছ চচ্চড়ি, শাক ভাজা, আর এইটা হচ্ছে নবরত্ন। কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, মানে এতটাই টেস্টি। আমি ফার্স্ট টাইম বানালাম নবরত্নটা, তো ওর একদম জিভে জল চলে এসছে। তো এখন হচ্ছে ছাদে এসেছি আমরা, হাওয়া প্লাস রোদ, রোদের যে খুব জোর নাই, মানে খুব জোর আছে তা নয়, রোদটা হালকা হয়ে গেছে যেহেতু পরন্ত বেলা, আর শীতকালের বেলা মানে খুবই ছোট। আর আমার তো সোয়েটার গায়ে গলিয়ে ফেলেছে, বুঝতেই পারছো, মানে খেয়ে দেই সোয়েটার পরে ফেলেছি। ও তো খেয়ে দেয় সোয়েটার পরলো না, বললো যে শরীর খারাপ করতে পারে, অ্যাসিডিটি হয়ে যায়, মানে অনেক সময় খাওয়া দাওয়ার পর সোয়েটার টোয়েটার পরলে না হাঁচফাঁচ করে, তো ও পরেনি। আমি পরে যেহেতু শীত করছে একটু আগেই স্নান করলাম, আর চুলটা শুকিয়ে নেবো, ওইভাবেই হাওয়াও দিচ্ছে শুকিয়ে যাবে। আর ছাদ আজকে পরিষ্কার করছে মালিকটা, মানে এই বাড়ির যে যিনি মালিক উনি এসেছেন পরিষ্কার করাচ্ছেন। আর ছাদে গাঁদা গাছগুলো নিয়ে আসা হয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। চলে এসেছি, ওপরের কাজ শেষ, সব জামা কাপড় তুলে নিয়ে নিচে চলে এসেছে। আর এই যে কমলা লেবু খাওয়া হচ্ছে, আমার বোন ওকে রাগাচ্ছিল এই ক্ষেপে বাড়ি গিয়ে, জামাই বাবু কমলা লেবু একা খেয়েও না, জানলা দিয়ে বউ পালাবে, দেখতে পাবে না, এইসব বলছিল ওকে। তো মনে পড়ছে এখন কমলা লেবু খাওয়ার সময় কথাটা, তাই তো? বরে এই শালির জামাই বাবু, পরে জামাইবাবু বলছি, চলো একটু পরে বেরোবো ভাবছি, ঘরে একটুও চা নেই, চা আনতে হবে, পাতা চা। গুড ইভিনিং, এখন সন্ধে 6টা মতো বাজে, আর চা খেয়েছি একটু আগেই, চা খেয়ে রেডি হয়ে গেছি, সোয়েটার পরবো, সোয়েটার পরিনি, ঘরের মধ্যে খুব একটা ঠান্ডা করে না, যার জন্য সোয়েটার পরিনি এখনও, এখানেই আছে, পরবো। এখন হচ্ছে যাব একটু একজনের বাড়ি, একজনের বাড়ি বলতে ওর অফিসের একজন কলিগ বলতে পারো, তো কলিকের বেবি হয়েছে অনেকদিন আগেই, প্রায় 6-7 মাস হয়ে গেছে, মানে বেবির অন্নপ্রাশনের সময় হয়ে এসছে। তো অনেকদিন ধরে এই বেবি হওয়ার পর থেকেই বলি যাবো যাবো, দেখতে যাবো, বলে যে চলো যাই একদিন ঘুরে আসি, বেবিটাকে দেখে আসি, একটা নতুন জামা কাপড় কিছু দিয়ে আসি, কিন্তু যাওয়াই হয়নি যেহেতু আমি এই থাকছি থাকছি না, বা ওনারা থাকছে থাকছে না, এরকম গণ্ডগোল চলছিল। তো ফাইনালি আজকেই সময় হয়েছে, যাবো এখনই বেরোবো। আর তার আগে একটা কিছু পুচকু, যেহেতু পুচকুর জন্য একটা নতুন পুচকু দেখবো, তার জন্য একটা নতুন কিছু দিতে হবে, তো যাবো ফার্স্টে এক্সপ্রেস বাজারে, ওখান থেকে কিছু নিয়ে তারপরে যাবো ওনাদের বাড়িতে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, একটু পরে বেরোবো আমরা। আর কি বলবো, শপিং মলে আসলে মনটা যে এত উড়ু উড়ু করে, শুধুই মনে হয় এটা নিই, ওটা নিই, সেটা নিই, কিন্তু দাম দেখে আবার পিছিয়ে আসি। তো পুচকুটার জন্য একটা ড্রেস নেওয়া হয়ে গেছে, এখন বর বরের জন্য একটা হুডি দেখছে। এবার প্রশ্ন হলো, বরের গায়ে যে হুডিটা আমরা কিনবো সেই হুডিটা তোমরা ক্রিসমাসের দিন দেখেছো? আসলেই হচ্ছে ক্রিসমাসের ভিডিওটা তোমাদের কাছে আগে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ক্রিসমাস অনেক দিন হয়ে গেছে, তো ওই দিনের ভিডিওটা বেশি দেরি করতে চাইছিলাম না, তো ওটা আগে এডিট করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ক্রিসমাসের দিন যে সোয়েটারটা পড়েছিল সেইটা আজকেই কেনা হচ্ছিল আর কি, মানে আজকেই ওই হুডিটা ওকে আমি পছন্দ করে কিনে দেবো, ব্লু কালারের, দেখতে বেশ সুন্দর। তো তোমরা কিছু মনে করো না আগে ওই ভিডিওটা দিয়ে দিয়েছি বলে। আর এই যে যে এটা যে পড়ে আসছে এটাই কিন্তু ও কিনেছে, আর এটা তোমরা আগেও ভিডিওতে হয়তো দেখে নিয়েছো যারা দেখেছো আর কি। আর এটা হচ্ছে এই দিনই কেনা হয়েছিল, ওই পুচকুটার ড্রেস কেনার দিনে, কোনো সমস্যা। টোটো করে উঠতে উঠতে চলে এসেছি নতুন বাজারে, আর নতুন বাজারে একটু মিষ্টি নিয়ে নেবো। এই মিষ্টি দোকানের পাশেই উনি থাকেন, মানে উনিও রেন্টে থাকেন, ভাড়া থাকেন, ওনার বাড়ি যদিও কোচবিহারে। তো পুচকুর জন্য কি নিয়েছি সেটাই তো দেখালাম না, এই যে পুচকুর জন্য একটা এই রকমের একটা সোয়েটার নিয়েছি, খুবই কিউট দেখতে আর কালারটা ভীষণই মিষ্টি।
চলে এসেছি পুচকুকে দেখতে। আর পুচকুর বাবা এখন একটু বেরিয়েছে, এই যে দেখো পুচকুকে নিয়ে বসে আছি। কি কিউট, আমার যা চটকাতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যেন গালগুলো করে চটকে দিই একটু। তো আমার কোলে অনেকক্ষণ ধরে ছিল এবং আমার খুব ভালো লাগছিল। আর মানে অত ছোট বাচ্চা সেই বোনকে নিয়েছি লাস্ট, নিজের বোনকে। তারপর থেকে কিন্তু এত ছোট বাচ্চা নাড়াঘাটা করা হয়নি, তো অনেকদিন পর নিলাম। আমার নিজেরও হাতে মানে বাঁধো বাঁধো ঠেকছিল, ভয় করছিল নিতে। মুখে আঙুল দিতে নেই, মুখ থেকে আঙুল নামিয়ে ফেলো। ঠিক আছে আর এই যে দেখো আমরা সন্ধেবেলায় গেছি, আমাদের জন্য পুরো ডিনারের মতো আয়োজন করে ফেলেছে। লুচি, ছোলার ডাল, পেঁপে তরকারি, মিষ্টি, কি বলবো। তো এইসব খেয়ে রাতের খিদে পুরোপুরি শেষ, আমাদের মনে হলো যেন ডিনারই করে ফেললাম। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লেগেছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।